আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকেও নতুন আরও একটি দিনে আরও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আশা করি আজকের ব্লগ ভিডিওটিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর এই তো প্রতিদিনের মতো সকাল সকাল এই তো মেয়েকে স্কুলে দিয়ে বের হয়ে গেলাম হাঁটতে, হাঁটার জন্য। আর আমি আর এক ভাবি দুজন মিলেই হাঁটাহাঁটি করছি। আর এটা হচ্ছে 10 নম্বরের রাস্তা। তো আমরা হচ্ছে গিয়ে মেয়েকে স্কুলে দিয়ে হেঁটে তারপরে হচ্ছে একটা এই যে সুপার শপের দোকানে চলে আসলাম। তো এখানে হচ্ছে বিভিন্ন রকমের আসলে জিনিস পাওয়া যায়, এক দোকানের মধ্যেই সব ধরনের জিনিস পাওয়া যায়। তো আমাদের হচ্ছে নুডলসের দরকার ছিল, আর ভাবিদেরও অন্য অন্য আরও কী কী লাগবে সে নিচ্ছে। তো আমি একটা নুডলসের প্যাকেট নিলাম, এক প্যাকেটের দাম 150 টাকা। তো ওটা হচ্ছে বিদেশি নুডলস। তো মেয়েকে এর আগে একবার এনেছিলাম, খেয়ে খুব মজা পেয়েছে, বলেছে আম্মু আরও এক প্যাকেট নিয়ে আসো। তো এই জন্য আজকে এখান থেকে আরও এক প্যাকেট নিচ্ছি। তবে আগেরটা একটু মশলা ঝাল স্পাইসি ছিল, আর নুডলসটা খেতেও বেশ মজার ছিল। তো এইবারে নুডলসটা খুব একটা ভালো লাগেনি। তো আজকে খেয়ে দিয়ে কিন্তু ভয়েসটা দেওয়া হচ্ছে। তো যা হোক, এক এক নুডলসের এক এক রকম ফ্লেভার থাকে, এটা কোনো ব্যাপার না। তো সব রকমের তাই আসলে ট্রাই করতে হয়। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো আজকে স্কুল ক্লাস করে মেয়ের স্কুল ছুটি হয়ে যাবে গত এক সপ্তাহের জন্য। আগামী রবিবার আবার স্কুল খুলবে মেয়ের, পূজার ছুটি দিয়ে হয়ে গেল। তো দীর্ঘ বেশ অনেক দিন আবার আমরা মা মেয়েরা ছুটি খাবো। তো যা হোক, ওখান থেকে আরও একটা কাপড়ের দোকানে আমরা আসলাম। তো এখানে বেশ কালেকশানগুলো বেশি ভালো লাগছে, আর খুবই সুন্দর ছিল সবগুলো কালেকশান। তো আমি আসলে ওই যে মেয়ের জন্য একটু প্লাজো বা একটু গেঞ্জি টাইপের কিছু নিতে চেয়েছিলাম। তো আসলে দুর্ভাগ্যের বিষয় সে দোকানের মালিক ছিল না, অন্য একটা আপু বসেছিল। তো আমরা বেশ অনেক টাইম বসেছিলাম, কিন্তু ওনাকে আর পেলাম না। পরে চলে আসলাম, মেয়ের স্কুল ছুটি হয়ে যাবে সেই জন্য। তো যা হোক, সমস্যা নেই, কি স্কুলের পাশেই দোকান, তো আরও একদিন যাওয়া যাবে। বাসায় এসে নাস্তা করেছি, রুটি ডিম আর হচ্ছে তরকারি ছিল সেগুলো দিয়ে। খাওয়া দাওয়া করে এই তো আসার সময় ছোটো মাছ কিনে নিয়ে এসেছি। তো এই মাছটা পুঁটি মাছ, তো অনেক দিন খাই না। তো রাস্তায় দেখি একদম তাজা মাছ বিক্রি করছে ভ্যানের উপর। তো সেখান থেকে আমি হাফ কেজি মাছ নিয়েছি, বেশি মাছ নিয়ে নি। আর এই মাছগুলো ফ্রিজে রাখলে বেশ ভালো লাগে না, এই জন্য। তো আমি হাতে মাখিয়ে বসে দিচ্ছি, আর একটু ঝাল করবো। কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি, টমেটো দিয়েছি, একটা আলু দিয়েছি। হাতে মাখিয়ে বসে এই তরকারি রান্না করলে বেশ ভালোই লাগে, সঙ্গে ধনে পাতা তো দেবো অবশ্যই। আর কচুর লতি করবো লোটটা শুটকি দিয়ে। আর এখানে হচ্ছে শিং মাছ ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, শিং মাছের ভিতরে যে রক থাকে ওটাও কিন্তু ফেলে দিয়েছি। আর এখানে এই যে মশলা কষাচ্ছি শিং মাছের জন্য, সব ধরনের মশলাই দিয়েছি পরিমাণটা বুঝে। আর আমি এখানে 2টে টমেটো ব্যবহার করেছি, দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে এখানে এই যে মাছ দিয়ে ভালো করে কষিয়ে নেব, তারপর পরিমাণ মতো পানি দিয়ে নেব। তো এই মাছ শিং মাছ এগুলো চাষের মাছ, আসলে আমি কিন্তু ঝোল রাখবো না, একদম ভুনা ভুনা করবো। আর এই মাছটা আমার মেয়ে খুবই পছন্দ করে, মূলত ওর জন্যই রান্না করা হয়। আমাদের মনে চাইলে খাই, না চাইলে না খাই, তবে খাই না খুব একটা বেশি। আমি তো দুপুরে খাবার খেতে বসে পড়েছি। এখানে হচ্ছে গতকালকে চেপা শুটকি দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে, আর লাউ পাতা দিয়ে একটা পাতুরি করেছিলাম। আর এই তো কচুর লতি নিয়েছি, ছোটো মাছ নিয়েছি, এটা দিয়ে মজা করে খাবো। আর আমি যখন খাচ্ছি আমার মেয়েও এসে আমার সঙ্গে খাচ্ছে, ও নিজে নিজে হাত দিয়ে নিয়ে। তো আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি যারা এখনও